হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সাজু আহমেদ, আমার ইউটিউব চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডি। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বন্ধুরা, চলুন শুরু করা যাক পুঁতি দিয়ে কীভাবে একটি হ্যান্ড পার্স তৈরি করা যায়। বন্ধুরা, ব্যাগটি তৈরি করা শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। টেনে টেনে দেখলে আপনারা সে কিছু শিখতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, ব্যাগটি আসলে সুন্দর লাগতেছে। কালো এবং সাদা পুঁতি দিয়ে তৈরি করা খুব সুন্দর লাগতেছে। দেখুন বন্ধুরা, আমার চ্যানেলে যারা একদম নতুন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক পুঁতি দিয়ে কীভাবে এই ব্যাগটি তৈরি করা যায়। আর এটি তৈরি করতে যা যা লাগে আমি বলে দিচ্ছি। কালো পুঁতি লাগবে, লাউ পুঁতি, এবং 6 নম্বর মুক্ত পুঁতি, এবং 50 নম্বর অক্সুতা লাগবে। দেখছেন যে কালো পুঁতিগুলো লাউ পুঁতি, এটা লাউ পুঁতি বলে। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি 6টি পুঁতি বামসুতায় ভরে নিচ্ছি। 6 নম্বর মুক্ত পুঁতি বামসুতায় ভরে নিচ্ছি। দেখুন, দেখুন মতো এখানে 6টি পুঁতি ভরে নিলাম, এবং ডান হাতের সুতো দিয়ে প্রথম পুঁতির সাথে আমি ক্রস করে দেব। দেখুন এখানে একটি 6-এর ভুল তৈরি হয়ে গেল। দেখুন বন্ধু, আবার এখানে 6 পুঁতি তৈরি করবো, সেজন্য পুঁতি সুতায় একটি পুঁতি আছে, আর 4-5টি পুঁতি আমাকে ভরে নিতে হবে। বাম সুতায় 3টি পুঁতি ভরে নিলাম, এবং ডান হাতের সুতায় 2টি পুঁতি ভরে নিলাম। যে পাশে 3টি পুঁতি আছে, মানে একটি বেশি আছে, তারটি একটি প্রথমটির সাথে ক্রস করে দিতে হবে। দেখুন এখানে 6 পুঁতি তৈরি হয়ে গেল। আবারও আমি দেখিয়ে দিচ্ছি, আবারও 5টি পুঁতি নিতে হবে। বাম সুতায় 3টি, ডান সুতায় 2টি। যে পাশে 3টি পুঁতি থাকবে তার একটির সাথে ক্রস করে দিতে হবে, তাহলে দুদিকে সমান সমান হবে। দেখুন বাম সুতায় 2টি পুঁতি ভরে নিচ্ছি। ডান হাতে যে 3টি পুঁতি আছে তার প্রথমটির সাথে ডান হাতের সুতো ক্রস করে দিতে হবে। দেখুন দুইটা ছেড়ে দিলাম এবং একটির সাথে ক্রস করে দিলাম। দেখুন এখানে 6 ফুল তৈরি হয়ে গেল। আবারও 5টি পুঁতি বাম সুতায় ভরে নেবো আমি 3টি, এবং ডান সুতায় 2টি পুঁতি ভরে নেবো। দেখুন বন্ধুরা, দেখুন বাম হাতের সুতো 3টি পুঁতি আছে, তার একটির সাথে ডান হাতের সুতো ক্রস করে দেবো। যদি আপনারা ডান হাতের সুতো দিয়ে বাম হাতের সুতো ক্রস করেন তাহলে লাইনটি সোজা হবে না, বাঁকা হয়ে যাবে লাইনটি। দেখুন বন্ধুরা, এইভাবে পুরো 42টি লাইন করে নিতে হবে, ফুল করে নিতে হবে। প্রথম লাইনটি 42টি ফুল করতে হবে, এখানে 6-এর ফুল। আমি এখানে 42টি ফুল করে নিয়েছি। দেখুন এখানে 42টি ফুল আছে, 42 এডেড ফলোয়ার। দেখুন এখানে আমি এখন লাইনটা সংযোগ দিয়ে দেবো, এটা আমি রাউন্ড করে নেবো, জোড়া দিয়ে দেবো, সেজন্য আমাকে 1টি ফুল করতে হবে এখানে। দেখুন বাম পাশে 2টি পুঁতি ভরে নিলাম, ডান পাশে 2টি পুঁতি ভরে নেবো আমি। দেখুন দুই পাশে 2টি করে পুঁতি ভরে নিলাম। নেওয়ার পরে প্রথম যে ফুলটি করেছিলাম, দেখুন এর এই পুঁতির ভিতর দিয়ে সুতো একটা পুঁতি সুতা বের করে নিতে হবে, কমন নিতে হবে। নেওয়ার পর শক্ত করে গিট দিতে হবে এখানে। দেখুন এখানে শক্ত করে গিট দিতে হবে, তাহলে টোটাল এখানে 43টি ফুল হয়ে যাবে, 43 এখানে 43টি হবে। এখানে শক্ত করে গিট দিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এখানে 43টি ফুল করে নিলাম আমি। এখন এখানে আমি লাউ পুঁতি অ্যাড করবো। দেখুন কিভাবে আমি একটি সুতা দিয়ে সামনে যে 2টি পুঁতির ভিতর দিয়ে কমন নেব, সুতা বের করে নেব। দেখুন যেখানে আমি গিট দিলাম সেখান থেকে সামনের দিকে 2 পুঁতি আমি কমন নেব একটি সুতা দিয়ে। দেখুন আরেকটি সুতা বাকি থাকে, আমি সামনের দিকে 2 কমন নিয়েছিলাম, এটা দেখিয়ে দিলাম। এখন বাম হাতের সুতায় আমি কি করব, দেখুন আমি এর জন্য একটি মোবাইল বক্স ব্যবহার করব আমার কাজের সুবিধার জন্য।
দেখুন, বাম সুতো আমি একটি লাল পুঁতি ভরবো, যেদিকে মোটা দিক সেদিকে সুতো ঢোকাবো প্রথমে। দেখুন, এরপরে বাম সুতোয় দুটি পুঁতি আমি ভরে নেব। বাম সুতোয় দুটি পুঁতি ভরলাম। দেখুন, আরও একটি আমি লাল পুঁতি নেব আমি এখানে, যেদিকে চিকন দিক সেই দিকে সুতা ঢুকিয়ে বের করে নেব। তারপর ডান হাতে সুতো দিয়ে লাল পুঁতি ভেতর দিয়ে ক্রস করে দেব। দেখুন বন্ধুরা, এখানে একটা ফুল তৈরি হয়ে গেল। আবারও আমি ডান সুতা দিয়ে সামনের যে ছয়ের ফুলগুলো দেখতে পাচ্ছেন প্রথম শাড়িটি, এর ভেতর দিয়ে দুইটা পুঁতি কমন নেব আমি। দেখুন, দুই পুঁতি কমন নিলাম আমি, দুটি পুঁতি ভেতর দিয়ে সুতা বের করে নিলাম। দেখুন বন্ধুরা, এখন আমি এখানে দুটি পুঁতি ভরে নেব। নিলাম, তারপর একটি লাল পুঁতি নিতে হবে, যেদিকে চিকন দিক সেদিকে সুতা ঢুকিয়ে নিতে হবে বাম সুতা, তারপর ডান হাতে সুতা দিয়ে লাল পুঁতি ভেতর দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন বন্ধুরা, দ্বিতীয় লাইনটি হয়ে যাচ্ছে। আবারও আমি দেখিয়ে দিচ্ছি, ডান হাতে সুতো দুই পুঁতি কমন নিতে হবে। দেখুন, ডান হাতে সুতো দুই পুঁতি কমন নিতে হবে। দুটি পুঁতি কমন নিলাম আমি এখানে। এরপরে আবারও সেম আগের নিয়মে দুটি মুক্ত পুঁতি নিতে হবে, তারপর একটি কালো লাউ পুঁতি নিতে হবে, যেদিকে চিকন দিক সেদিকে নিতে হবে। দেখুন, নেওয়ার পর ডান হাতে সুতো দিয়ে লাউ পুঁতি ভেতর দিয়ে ক্রস করে দিতে হবে। আপনারা খুব সহজে পারবেন, খুব সহজ আছে ব্যক্তি। দেখুন, আবার আমি দুই পুঁতি কমন নেব, ডান হাতে সুতো দিয়ে দুই পুঁতি কমন নিতে হবে ডান পাশে। এবার পরে আগের নিয়মে দুটি মুক্ত পুঁতি একটি লাল পুঁতি নিতে হবে। আবার সবসময় বাম সুতো ভরতে হবে। দেখুন, বাম সুতো দুটি মুক্ত পুঁতি ভরে নিচ্ছি আমি, আবার লাল পুঁতির চিকন দিকটা ভরে নিচ্ছি আমি। দেখুন, সুতো ঢুকিয়ে নিলাম, এবার ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দেব। দেখুন মতো হয়ে গেল। এইভাবে পুরোটা লাইন করে নিতে হবে, এইভাবে আপনারা পুরোটা লাইন করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি পুরোটা লাইন করে নিয়েছি, দুই একটি বাদ রেখেছি আপনাদের দেখানোর জন্য কীভাবে করলাম। দেখুন, আবারও আমি বক্সটি এখানে সেট করতেছি কাজের সুবিধার জন্য। আবারও আমি দুই পুঁতি কমন নেব। লাইন শেষ করাটা আপনাদের দেখাচ্ছি কীভাবে লাইনটা শেষ করতে হয়। আমি দুই পুঁতি কমন নিচ্ছি এখানে। আবার একই নিয়মে আমি দুটি মুক্ত পুঁতি ভরে নিচ্ছি এবং একটি লাউ পুঁতি চিকন দিকে এদিকে সুতা ঢুকিয়ে নিচ্ছি এবং ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম। এখন এখন আমি সামনের দিকে দুই পুঁতি কমন নেব আগের নিয়মে। নিলাম, দেখুন আমি এখন লাউ পুঁতি ভেতর দিয়ে সুতাটা বের করে নেব, যেহেতু শেষ আমার লাউ পুঁতি ভেতর দিয়ে সুতা বের করে নিলাম। এখানে আমি শুধু দুইটি পুঁতি অ্যাড করবো, আর লাউ পুঁতি অ্যাড করতে হবে না, মুক্ত পুঁতি এখানে অ্যাড করতে হবে। মুক্ত পুঁতি অ্যাড করার পরে শক্ত করে গিট দিতে হবে। বন্ধুরা, যেহেতু আমার চ্যানেলটি নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আমাকে আপনারা সহযোগিতা করুন। দেখুন বন্ধুরা, হয়ে গেল। দেখুন আমার দ্বিতীয় শাড়িটি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আরেকটি আমি ফুল করে রেখেছি, আরেকটি আমি তৈরি করে রেখেছি, এখানে 43টি আছে। এখন আমি এটা কীভাবে অ্যাড করতে হবে আমি দেখিয়ে দেবো আপনাদের। এভাবে আপনারা করে নেবেন পুরোটা ব্যাগ। এখানে আপনারা আমি 43টি ফুল করে রাখছি আগে থেকেই, আপনারা এইভাবে করে নেবেন, আলাদা আলাদা পার্ট করে নেবেন, তাহলে সুবিধা হবে। দেখুন, আমি এখানে দুইটি পুঁতি ভেতরে সুতা কমন নিয়ে রেখেছি। দেখুন, এই জন্য আমি এখন ডান হাতের সুতোয় পিছনের সুতোয় আমি একটি লাউ পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর দেখুন কীভাবে আমি দুই পুঁতি কমন নেব এখানে। দেখুন, যে লাউ পুঁতি তার পিছনে যে পুঁতিটি আছে এখানে নিতে হবে, এই দুই পুঁতিতে নিতে হবে। দেখুন, আমি যে লাউ পুঁতির এখানে সেট করলে একটু আপ ডাউন আছে। দেখুন, একদম লাউ পুঁতি সোজাসুজি না, একটু আপ ডাউন আছে। দেখুন, ফাঁকে ফাঁকে লাউ পুঁতির মাঝামাঝি একটি লাউ পুঁতি সেট করতে হবে দ্বিতীয় লাইনে। আবার আমি দুই পুঁতি কমন দেব সামনের দিকে, ডান হাতে সুতো দিয়ে দুই পুঁতি কমন নিচ্ছি আমি।
আবার এইদিকে আমি বাম হাতে সুতো দুই পুঁতি কমর নেব। দেখুন দুটি সুতা দিয়ে থেকেই দুই পুঁতি করে কমর নিতে হবে এবং একটি করে লাউ পুঁতি সেট করতে হবে। এখানে দেখুন বাম হাতে সুতো লাউ পুঁতি ভরে নিলাম, চিকন দিকে প্রথমে সুতা ঢুকিয়ে নিয়েছি আমি, তারপরে ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা এখানে বুঝতে হবে যে লাউ পুঁতিগুলো কীভাবে আমি সেট করতেছি। দুই পুঁতির মাঝখানে বসাচ্ছি আমি, আগে যে দুই পুঁতি লাউ পুঁতি ছিল তার মাঝামাঝি লাউ পুঁতি আবার সেট করতেছি আমি। আবার আমি দুই পুঁতি কমন নিচ্ছি এখানে, দেখুন আবার এইদিকে বাম সুতো দুই পুঁতি কমন নেব আমি। এখন আমি একটি লাউ পুঁতি অ্যাড করবো, যেদিকে চিকন মাথা সেদিকে বাম সুতো ঢুকিয়ে নেব এবং ডান হাতে সুতো দিয়ে লাউ পুঁতি ভেতর দিয়ে ক্রস করে দেব। দেখুন বন্ধুরা আপনারা এইভাবে করে নেবেন, আমি আর একটি দেখিয়ে দিচ্ছি, দুই পুঁতি কমন নেব। আগে যে দুইটি লাউ পুঁতি আমি সেট করেছিলাম তার ফাঁকে ফাঁকে লাউ পুঁতিগুলো সেট করতে হবে, তাহলে ভালো দেখা যাবে। দুই পুঁতি কমন নিলাম, বাম সুতো দিয়ে দুই পুঁতি কমন নেব, সামনের দিকে দুই পুঁতি, ভেতর দিয়ে সুতা বের করে নিচ্ছি আমি। দেখুন এবং একটি লাউ পুঁতি আমি অ্যাড করবো এখানে, যেদিকে চিকন মাথা সেদিকে সুতা ঢুকিয়ে নেব এবং ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দেব। দেখুন বন্ধুরা আপনারা এইভাবে পুরোটা লাইন করে নেবেন, এই নিয়মে পুরোটা করে নেবেন আপনারা, এইভাবে পুরো সেট করে নেবেন আপনারা। এভাবে করে নেবেন একই নিয়মে। বন্ধুরা দেখুন আমি লাইনটি করে নিয়েছি, লাইনটি আমি শেষ করছি, তৃতীয় এবং চতুর্থ লাইনটা একসঙ্গে শেষ করলাম। এখন কিছু বাদ রেখেছি আপনার দেখানোর জন্য। আবারও একই নিয়মে সামনের দিকে আমি দুই পুঁতি কমন নেব, বাম সুতা দুই পুঁতি কমন নেব, সবসময় ডান হাতে সুতো দিয়ে ডান পাশে দুটি পুঁতি কমন নিতে হবে, বাম হাতে সুতো দিয়ে বাম পাশে দুটি পুঁতি কমন নিতে হবে। এখন এখানে আমি একটি লাউ পুঁতি অ্যাড করব, দেখুন যে কোনো পাশে ভরতে পারেন, আমি ডান সুতো ভরে নিলাম, সেটা মোটা দিকে ভরে নিলাম, আর বাম সুতো ভরলে চিকন দিকে ভরে নেবেন। দেখুন এখন আমি শক্ত করে গিট দেবো এখানে বন্ধুরা, দেখুন সুতাগুলো বিভিন্ন পুঁতি ভিতর ঢুকিয়ে রেখে কেটে দিতে হবে, কোনো সময় যদি খুলে যায় যেন আবার যেন শক্ত করে গিট দেওয়া যায়, একদম সুতোগুলো মুখোমুখি কেটে দিবেন না, তাহলে খুলে যাবে। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। যেহেতু বন্ধুরা ইউটিউব চ্যানেলে আমি নতুন, আমার ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টি দেখবেন এবং কোনো কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধু হয়ে গেল, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ লাইন হয়ে গেল আমার। এখন আমি এটা আগে থেকে করে রেখেছি, আপনারা একই নিয়মে করবেন, সমস্যা নেই, আমি আপনাদের দেখাতে পারলাম না কিন্তু আপনারা করে নেবেন, আমি একই নিয়মে এইভাবে করে নেবেন আপনারা। দেখুন আমি করে রেখেছি আগে, এখানে আমি পুঁতি এখানে অ্যাড করব, আগের নিয়মেই আমি এখানে যে কালো পুঁতি অ্যাড করব এখানে, দেখুন একটি একটি করে এখানে কালো পুঁতি বসিয়ে দেব, তাহলে কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা এখানে কালো পুঁতি আমি অ্যাড করে নিয়েছি, পুরো ব্যাগটি আমার শেষ, আপনারা ইচ্ছা করলে বড়ো করতে পারবেন, ছোটো করতে পারবেন। দেখুন এখন আমি এখানে পুঁতি মুখটা মেরে দেবো, মানে তলা লাগাই দেবো আমি এখানে, আমি এখন কীভাবে তলা লাগাতে হয় আমি দেখিয়ে দেবো। দেখুন এখানে আমি একটি আবার মোবাইল বক্স এখানে লাগালাম কাজের সুবিধার জন্য, কীভাবে তলাটা সেট করতে হয় এটা আমি আপনি দেখিয়ে দেবো। বন্ধুরা প্রথমে তিনটি পুঁতি ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে নেবেন, দেখুন আমি তিনটি পুঁতি ভিতর দিয়ে সুতা নিয়ে নিলাম, দেখুন সুতা আমার তিনটি পুঁতি আছে এখানে, আর একটি পুঁতি আমি এখানে অ্যাড করবো। প্রথমে আমি চারে ফুল তৈরি করব, ডানাতে সুতো দিয়ে ক্রস করে দেব। দেখুন বন্ধুরা এখানে একটি চারে ফুল তৈরি করলাম প্রথমে আমি, আপনারা শুরুর দিকে চারে ফুল তৈরি করতে হবে নাহলে হবে না। এখন আমি দুই সুতো দুই দিকে দুই পুঁতি করে কমন নেব,
ডান হাতের সুতো দিয়ে ডান পাশে দুই পুঁতি কমন নেব। এখানে আমি ছয় ফুল তৈরি করব। ডান হাতে কমন পাশে কমন নেওয়া শেষে এখন আমি বাম পাশে দুই পুঁতি কমন নেব। সবসময় দুটি পুঁতি করে কমন নিতে হবে। এখন আমি একটি পুঁতি অ্যাড করব, তাহলে আমার কী হবে, ছয়ের ফুল তৈরি হবে। প্রথমটি চারের ফুল, পরে ছয়ের ফুল, পুরোটা লাইন ছয়ের ফুল হবে, কিন্তু শেষের দিকে চারের ফুল হবে। দেখুন বন্ধুরা, এখানে ছয় ফুল তৈরি হয়ে গেল আমার। এখন আবারও একই নিয়মে দুই পুঁতি কমন নেব, ডানের দিকে দুই পুঁতি কমন নেব এবং বামের দিকে দুই পুঁতি কমন নেব। আর একটি পুঁতি করে অ্যাড করব আমি এখানে। এখন মধ্যে এখানে একটি পুঁতি অ্যাড করব। পুঁতিটি আপনারা বাম পাশে নিতে পারেন, ডান পাশে নিতে পারেন, সমস্যা নেই, যে কোনো এক পাশে নিয়ে ক্রস করে দিলেই হবে। দেখুন মধ্যে এখানে ছয় ফুল তৈরি হয়ে গেল। দেখুন আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আবারও দুই পুঁতি কমন নিতে হবে বাম ডান পাশে এবং বাম পাশে দুটি পুঁতি কমন নিতে হবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাম পাশে দুটি পুঁতি কমন নিতে হবে। এখন একটি পুঁতি এখানে অ্যাড করতে হবে। দেখুন বাম সুতায় ভরে নিলাম পুঁতি একটি এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিলাম। দেখুন এখানে চার ফুল তৈরি হয়ে গেলে শক্ত করে টান দিতে হবে। বন্ধুরা একটা কথা বলি নেই, আপনারা যখন এই পার্টগুলো করবেন তখন শক্ত করে টান দিবেন না, খুব ইজিভাবে করবেন, নর্মালভাবে। শক্ত করে টান দিলে একটু সমস্যা হবে, লাউ পুঁতিগুলো সেট হতে একটু সমস্যা হবে। আমি পুরো লাইন করে নিয়েছি, দেখুন বন্ধুরা আমি পুরোটা লাইন করে নিয়েছি ছয় ফুল। এখন আপনাদের আমি দেখানোর জন্য এখানে দুই পুঁতি কমন নেব আর দুইটি ফুল করতে হবে এখানে। দেখুন তাহলে ফুল সুতা দিয়ে ক্রস করে দিলাম। এখানে আরও দুটি ফুল বাকি আছে, এখানে আমি একটি ছয় ফুল করবো। বাম হাতে দুটি পুঁতি, ডান হাতে দুটো সুতা দিয়ে কমন নেব। দেখুন ডান হাতে সুতা দিয়ে দুই পুঁতি কমন নিচ্ছি আমি। ঠিক বাম পাশেও আমি দুটি পুঁতি কমন নেব। নেওয়ার পর এখানে একটি ছয় ফুল করবো, তাহলে আমার শেষ হয়ে যাবে। তাহলে একটি ছয় ফুল হয়ে গেলো আর একটি চার ফুল হয়ে যাবে এখানে একইবারে। একবার আমি দুটি কাজ করবো এখানে। দেখুন বাম হাতে শুধু একটি পুঁতি ভরে নিলাম এবং ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দেবো আমি। সরি, এখন গিট দিয়ে শক্ত করে গিট দিয়ে দেবো আমি। দেখুন যেহেতু আমার শেষ, এখানে একটি ছয় ফুল তৈরি হয়ে গেলো, এখানে চারে ফুল তৈরি হয়ে গেল। দেখুন এই যে চারে ফুল তৈরি হয়ে গেছে শেষের দিকে, মানে দুই মাথায় দুটি চারে ফুল তৈরি করবেন আপনারা। এই মাথায় একটি চারে ফুল, শেষ মাথায় একটি চারে ফুল হবে আর বাকিগুলো সব ছয় ফুল হবে। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এখানে চারে ফুল, চারের ফুল, পরে ছয়ের ফুল, দেখুন আবার এখন শেষে চারে ফুল। হ্যাঁ, তো বন্ধুরা হয়ে গেল। দেখুন তলা লাগানো শেষ, তলাটা আমি জোড়া দিয়ে দিয়েছি। দেখুন এখন আমি হ্যান্ডেল লাগাই, দেখাও কীভাবে হ্যান্ডেল লাগাতে হয়। তো বন্ধুরা এখন আমি হ্যান্ডেল লাগাবো এখানে, কীভাবে হ্যান্ডেল লাগাতে হয় দেখুন, বা হ্যান্ডেল লাগিয়ে তৈরি করে নেব আমি। দেখুন হ্যান্ডেল কীভাবে তৈরি করতে হয়। প্রথমে এটি চারটি পুঁতি ভরে নিচ্ছি, দেখুন বাম সুতো চারটি পুঁতি ভরে নিচ্ছি, চারটি পুঁতি ভরে নিলাম এবং ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম। দেখুন এখানে চারে ফুল তৈরি হয়ে গেল। এবার করতে হবে কি, এখানে দুটি লাউ পুঁতি একটি সাদা পুঁতি নিতে হবে। প্রথমে লাউ পুঁতি দেখেন চিকন দিকে আমি সুতা ঢুকিয়ে নিচ্ছি, বাম পাশে একটি, ডান পাশে একটি লাউ পুঁতি ভরে নিচ্ছি, যে চিকন সেই দিকে আগে ঢুকিয়ে নিচ্ছি। দেখুন এখন আমি বাম সুতা একটি মুক্ত পুঁতি ভরে নিচ্ছি, নেওয়ার পর ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দেবো। দেখুন বন্ধুরা এখানে তৈরি হয়ে গেলো, চারে ফুল তৈরি হয়ে গেলো। এবার কি করতে হবে, আবার দুইটি লাউ পুঁতি নিতে হবে, একটি মুক্ত পুঁতি নিতে হবে। এবার লাউ পুঁতির যে মোটা দিক আছে, মোটা দিকে ভরতে হবে, সুতা ঢুকিয়ে নিতে হবে প্রথমে। দেখুন
ডানাতে সুতো একটি লাভ পুঁতি ভরে নেবো, যেদিকে মোটা দিক সেদিকে সুতো ঢুকিয়ে নেবো আগে, এবং একটি পুঁতি যে কোনো পাশে ভরতে পারেন। ভরা পরে বাম হাতের সুতো দিয়ে ক্রস করে দেবো, ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন এখানে চারে ভুল তৈরি হয়ে গেল। আবার আমি দেখিয়ে দিচ্ছি, এখন তিনটি মুক্ত পুঁতি নিতে হবে, বাম সুতায় দুটি, ডান সুতায় একটি, নেওয়ার পর যেভাবে দুটি পুঁতি আছে, বাম সুতো দুটি পুঁতি আছে, তার একটির সাথে ক্রস করে দিতে হবে। তাহলে কী হবে, এখানে চারে ভুল তৈরি হয়ে যাবে। এখন মন্দির এখানে চারে ভুল তৈরি হয়ে গেলো। তাহলে প্রথমে চিকন দিক নিতে হবে বাম সুতা ভরে, তারপরে ডান সুতা চিকন দিকে আগে ঢুকাতে হবে, আর একটি পুঁতি যে কোনো পাশে ভরতে পারেন। বাম সুতা আমি ভরে নিলাম, নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিলাম। দেখুন আবার আগের নিয়মেই হয়ে যাচ্ছে। আবার আমি দুটি লাউ পুঁতি একটি মুক্ত পুঁতি নেব, যেদিকে মোটা দিক সেদিকে বাম সুতা ভরে নেব, এবং যেদিকে মোটা দিক সেদিকে ডান সুতা ভরে নেব। দেখুন দুদিকে দুটি পুঁতি ভরে নিলাম, এবং যে কোনো এক পাশে একটি মুক্তা পুঁতি নিয়ে ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন মন্দ হয়ে গেল। এভাবে আপনারা পুরোটা লাইন করে নেবেন, এভাবে একই নিয়মে পুরোটা লাইন করে নেবেন, আপনার হ্যান্ডেলটা তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা আমি হ্যান্ডেলটি তৈরি করে নিয়েছি, আপনার ইচ্ছা করলে বড়ো করতে পারেন, ছোটো করতে পারেন। দেখুন যে নিয়মে আপনাদের শিখিয়ে দিলাম সেই নিয়মে বড়ো করে নিয়েছি আমি। এখন আমি হ্যান্ডেলটি এখানে লাগিয়ে দেখাবো আপনাদের। দেখুন এটা নিচের দিক ব্যাগের, বন্ধুরা ভিতরে আমি সবুজ কাপড় দিয়েছি, তাই অন্যরকম লাগতেছে। আপনারা কালো কাপড় যখন লাগাবেন তখন ভালো লাগবে। অন্য পর্বে আমি কীভাবে ভিতরে পকেট লাগাতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা হ্যান্ডেলের দুই মাথার দিকে আমি দুটি পুঁতি ভরে নিচ্ছি, মুক্ত পুঁতি ভরে নিচ্ছি। দেখুন এখানে তিনটি পুঁতি হয়ে গেল। এখন ব্যাগের কিনারায় যে পুঁতি একটি পুঁতি আছে, একটি পুঁতি ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে নিতে হবে, নেওয়ার পর আরেক সুতা দিয়ে শক্তকে গিট দিতে হবে। তাহলে এখানে চারে ভুল তৈরি হয়ে যাবে এবং হ্যান্ডেলটি সেট হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা এখানে একটি চারে ভুল তৈরি হয়ে গেলো এবং হ্যান্ডেলটি তৈরি হয়ে গেল। এবং এখানে কীভাবে আমি ছিট করেছি, হ্যান্ডেলের তিনটি পুঁতি এবং ব্যাগের একটি পুঁতির সাথে এখানে আমি অ্যাড করে দিয়েছি। এবার আগের একই নিয়মে দেখুন এখানে দুই সুতো আমি দুটি পুঁতি ভরে নেব, মুক্ত পুঁতি। দুই পাশে দুটি মুক্ত পুঁতি ভরে নিলাম, নেওয়ার পর ব্যাগের যে একটি পুঁতি আছে কিনারার দিকে শেষ লাস্ট পুঁতি, সেখানে সুতা ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর আরেকটি অপর প্রান্তে যে সুতা আছে সেই সুতা দিয়ে শক্ত করে গিঁথে দিতে হবে। বন্ধুরা হয়ে গেল। দেখুন বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কোনো চয়েস থাকলে আমাকে বলবেন, কী রূপ ব্যাগ বানাতে হয় বা কী কিছু বানাতে আমার পছন্দের থাকলে আমাকে বলবেন, আমি তৈরি করে শেখাবো আপনাদের। দেখুন বন্ধুরা সুতাগুলো এখন ঢুকিয়ে রেখে কেটে দিতে হবে, কেসি দিয়ে কেটে দিতে হবে। দেখুন বন্ধুরা একটি হয়ে গেল। আমি অন্য পর্বে কাপড় লাগিয়ে দেখাবো পকেট কীভাবে লাগাতে হয়। বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা ব্যাগটি আসলে সুন্দর হয়েছে, আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। তো দেখুন বন্ধুরা হয়ে গেল, আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন ব্যাগটি। ব্যাগটি একটি স্ট্যান্ডার্ড ব্যাগ, দেখুন খুব সুন্দর লাগতেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করে এবং সুন্দর। তো আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মাদার হ্যান্ডিক্রাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।